finishes off in style. Absolutely magnificent in the night of the final. ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব নিয়ে প্রায় সময় চলে মিউজিক্যাল চেয়ার। অধিনায়ক হিসেবে এক এক সময় উঠে এসেছে ভারতীয় ভিন্ন ভিন্ন ক্রিকেট তারকার নাম, কখনো বীরেন্দ্র সেহবাগ, কখনো মহেন্দ্র সিং ধোনি, কখনো বা বিরাট কোহলি, রোহিত শর্মা, আবার কখনো শিখর ধাওয়ানের নাম। তারা সবাই নিজ নিজ ক্যারিয়ারে পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। তবে ভারতের এমন অনেক ক্রিকেট নক্ষত্র আছেন যারা দক্ষতার পরিচয় দিলেও কখনো অধিনায়ক হিসাবে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাননি। এক্ষেত্রে সবার আগেই আসবে যুবরাজ সিং এর নাম। তারকা ক্রিকেটার যুবরাজ সিং তার ক্যারিয়ারে 40টি টেস্ট, 304টি ওয়ানডে, 58টি টি টোয়েন্টি খেলেছেন, তবে কখনো দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাননি। যুবরাজ সিং বেশ কিছু সময় ধরে টিম ইন্ডিয়ার টেস্ট সহ অধিনায়ক ছিলেন। 2007 সালে তাকে টি টোয়েন্টি অধিনায়ক করার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত মহেন্দ্র সিং ধোনিকে বেছে নেয় নির্বাচক কমিটি। এরপর চলে আসে রবিচন্দ্র অশ্বিনের নাম, যিনি দাপটের সঙ্গে টিম ইন্ডিয়াকে সাফল্য উপহার দিচ্ছেন, তবে এখনও পর্যন্ত দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাননি। সহ অধিনায়ক হিসেবেও কখনো তার নাম উঠে আসেনি, যদিও 2011 সাল থেকে ভারতের শ্রেষ্ঠ স্পিনারদের একজন ধরা হয় অশ্বিনকে। অশ্বিনের আগে ভারতীয় দলের সেরা স্পিনার ছিলেন হরভজন সিং। দলের হয়ে 2টি বিশ্বকাপ জিতেছেন তিনি, 103টি টেস্ট, 236টি ওয়ানডে, 28টি টি টোয়েন্টি খেলেছেন দুর্দান্ত এই স্পিনার। তবে তার লম্বা ক্যারিয়ারে কখনো ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার সুযোগ তৈরি হয়নি। পিভিএস লক্ষণের কথা বললেই প্রথমে মাথায় আসে ভারতের টেস্ট ক্রিকেটের কথা। ভারতের সেরা ক্রিকেটারদের এক সময় চারজনের একজন ছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন সহ অধিনায়ক ছিলেন এই ভেরি ভেরি স্পেশাল। ক্যারিয়ারে 134টি টেস্ট, 86টি ওয়ানডে খেলেছেন লক্ষ্মণ, তবে কখনো ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ হয়নি এই তারকার। এখন অবশ্য ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ভারতে পেসার হয় না, একটা সময় এই কথার প্রচলন ছিল। সেই সময়টাতেও উইকেটে আলোর ছলকানি দেখিয়েছিলেন জহির খান। শুধু ভারতীয় দল নয়, বিশ্ব ক্রিকেটেও তাকে বিবেচনায় নেওয়া হতো সেরা পেসারদের একজন হিসেবে, কিন্তু কখনো আলোচনায় আসেননি সম্ভাব্য অধিনায়ক হিসেবে। জাতীয় দলের জার্সিতে খেলেছেন 92 টেস্ট, 200 ওয়ানডে ও 17টি টি টোয়েন্টি ম্যাচ। কখনো জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ না পেলেও 2 মৌসুম আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জহির খান। 2011 বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া দুইজনের একজন ছিলেন তিনি। Inside edge and taken.